بسم الله الرحمن الرحيم السلام عليكم কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে দেখেন এই মুরাটা এত শক্ত এত মজবুত অনেক সুন্দর একটা মুরা আর অনেক আপুরা বলতিছেন যে মুরার নিচের অংশ কিভাবে করবেন আর এটার ভিডিও আমি আজকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই যে দেখেন এই মুরাটা আমি রং করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে দুই কালার দিতে পারেন এক কালার দিয়ে বর্ডারগুলো গোল্ডেন কালার দিবেন বা যে কোনো কালার দিবেন তাহলে অনেক ভালো হবে এই যে এরকম মুরা কিন্তু আমি অনেক বানিয়েছি এটা কিন্তু দুইটা গুল করে বিতর মতো দিয়ে তারপর উপরে একটা বয়ম বা পট দিয়েছি দেওয়ার পরে কিন্তু একসাথে লাগিয়ে নিয়েছি এটার ভিডিও কিন্তু অনেক আছে এরপর দেখেন একটু অল্প করে ক্লে নিয়ে এরকম ভাবে রাউন্ড করে ফুলগুলো উঠাতে হবে ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ফুলগুলো করে নিয়েছি এই মুরাগুলো কিন্তু ফুল দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে আর এই আকর্ষণীয় তো করতে গেলে কিন্তু এরকম ভাবে অবশ্যই ফুলগুলো করে নিতে পারবেন নেবেন আর আমি এই ফুলগুলো কিন্তু মানে আমি একটা ছবিতে দেখেছিলাম যে মুরার এই মানে ভিডিও দেখি নাই ছবি দেখেছিলাম যে তখনই মাথা মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এই ফুলগুলো করে নিয়েছি প্রথম অবস্থায় তেমন বেশি সুন্দর হয়েছিল না এখন যখন দিন যাচ্ছে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে এ পর্যন্ত অনেকগুলো মোড়া বানানো হয়েছে আমি এখানে মানে ভিডিওর শেষে আছে আর কি প্রায় কতগুলো মোড়া যে আমাদের মানে চাঁদের সিঁড়ির ঘরে মানে জমানো আছে আর কি এক একজনের মোড়াগুলো আর কি এগুলো আর সবগুলোর ফুল কিন্তু আমার হাতেরই দেওয়া দেখেন অনেক আমার মানে আমার একটা আন্টি আছে পাশের বাসায় মানে উনি মানে আমার ভিডিও মানে আমি দেখিয়ে দিয়েছি আর কি বাস্তবেই ওনার মোড়া এখন আমার মোড়ার চাইতেও অনেক বেশি বেশি সুন্দর হয় সে মোড়াগুলো একদিন আমি শেয়ার করব আপনারা যদি বলেন দেখতে চান তাহলে অবশ্যই দেখাবো আন্টির মোড়াগুলো কত সুন্দর এই যে এরকমভাবে আমি একটা একটা করে দিব আর কি ফুলগুলো আর দেখেন ইচ্ছা করলে আপনারা মেপে মেপেও দিতে পারবেন বা যে কোনো একটা কার্টুন বা পাতা কেটে তারপরে এরকমভাবে দিতে দিবেন আর কি আর আমি আজকে দেখাইতেছি যে এই ফুলগুলো দিয়ে একবারে ফিনিশিং পর্যন্ত দেখাবো আর কি কীভাবে দিবেন এটা কিন্তু এখন শেপগুলো উঠিয়ে নিচ্ছি এরপর কিন্তু আরেকটা ফিনিশিং করতে হবে আর সেই ফিনিশিংটা কীভাবে করতেছি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আছে পুরাটা দেখলেই বুঝতে পারবেন অনেক কষ্ট মানে এমনিতে বানাইলে তো একটু মানে কমই কষ্ট হয় কিন্তু ভিডিও করে করে মানে কাজ করলে কিন্তু কষ্ট একটু বেশি হয় দেখেন আমি এক হাতে কাজ করতেছি আর এক হাতে মোবাইল ধরে আসছি আর কষ্ট অনুযায়ী মানে একটা লাইক কিন্তু কেউ দিতে চান না প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন তাহলে আরও সুন্দর সুন্দর কাজ করার উৎসাহ জাগবে একটা আপু বলতেছেন যে মানে সাপের ভিডিওগুলো দেওয়ার জন্য হ্যাঁ সাপের ভিডিওর যে রঙগুলো এখানে এখন পাওয়া যাচ্ছে না আমরা যখন কুলিয়ার চরে ছিলাম তখন কিন্তু অবশ্যই মানে চাপের রঙগুলো পেয়েছিলাম এখন আর চাপের রঙগুলো পাওয়া যায় না এই জন্য আমি করতে পারি না তারপরও যখন যাবো তখন আমি চাপের রঙগুলো নিয়ে আসবো আমি চারটা মোড়া রেখে দিয়েছি এই চারটা মোড়ার মধ্যে কিন্তু আমি অবশ্যই মানে চাপ দিয়ে দিয়ে ভিডিও করব আর অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব দেখবেন কেমন হয় আর অনেক আগে একটা ফুলের টকের মধ্যে আমি চাপ দিয়েছিলাম দেওয়ার পর আবারও আমি ওটাকে মানে অন্য কালার রঙ দিয়ে এটাকে ডেকে ফেলেছি আর কি কফি কালার রং দিয়ে মানে তেমন বেশি সুন্দর হয় নাই এই যে এই রঙগুলো আমি ভালোভাবে মিশাইতে পারি নাই আর কি এই জন্য এরপর এরকমভাবে ফুলটা করে নিতে হবে এই যে দেখেন ফুলটা করে নিয়েছি এরপর যখন ফিনিশিং করব তখন আরও বেশি সুন্দর হবে ফিনিশিং কীভাবে করবো সামনে দেখতে পারবেন এই যে দেখেন এই চারটা মোড়াতে কিন্তু আমি চাপ দিব আর এই যে মোড়াগুলো ছোটো বড় মাঝারি অনেক ধরনের মোড়া এরকমভাবে মানে রেখে দেওয়া আছে আর কি এই যে দেখেন এগুলোর মধ্যে ফিনিশিং করা হয় নাই আর এই চারটা মোড়াতে কিন্তু ফিনিশিং করা হয়েছে এখানে কিন্তু চেয়ারগুলো আছে অনেক সুন্দর সুন্দর এরপর দেখতে পারবেন যে যে টপ আল্লাপুর লেখাওয়াল ম্যাটগুলো বানানোর জন্য সব কিছুই কিন্তু এখানে
দেওয়া আছে এই যে সিঁড়ি খুঁটার মধ্যে অনেকগুলো টপ রেখে দেওয়া হয়েছে দেখতে থাকেন মানে এগুলোর আমি আজকে ফিনিশিং করব এই যে ফিনিশিং করার জন্য আমি এই ক্রিয়েট খাইগুলো নিয়েছি এটার মধ্যে আমি ভালোভাবে মার দিই ইচ্ছা মতন হাত দিয়ে মেখে মেখে তারপর করে নিতে হবে আর কিভাবে করতেছি একটু দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন এটা ভালোভাবে মেখে তারপরে কমভাবে আমি করে নিব এই তো এরকম ভাবে মাখিয়ে নিতে পারবে হবে আর কি এটা একটু হালকা মানে ইয়ে হবে আর কি এত শক্ত হবে না হালকা নরম নরমই হবে যে দেখেন আর এই কাজগুলো যারা করেন তারাই বুঝতে পারবেন আর যারা না করেন তারাও ভিডিও দেখে দেখে বুঝতে পারবেন অনেক কাপড়ই মানে আমার ভিডিও দেখে বানান আমার কাছে খুব ভালো লাগে কারণ ওরা যে আমার ভিডিও দেখে বানাতে পারেন এটাই অনেক এই তো দেখেন মাখানোর পরে অন্যরকম কিন্তু একটা সফট সফট মানে লাগতেছে আর কি এরপরে দেখেন এগুলোকে আমি কিভাবে ফিনিশিং করি আর এই রেকগুলো যে বিটগুলো দিয়েছি সেটা কিন্তু শেয়ার করি না এটা আপনারা নিজে থেকে বিটগুলো দিয়ে নেবেন এরপর দেখেন আমি কিভাবে দিতেছি দেওয়ার পরে দেখেন আবার এই যে এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে পুরাটা ভরাট করে নেবেন নেওয়ার পরে আবারও দেখবেন মানে বিটগুলো দিবেন এরকমভাবে একটু ভালোভাবে খেয়াল করবেন খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আবারও বলতেছি দেখেন ফিনিশিংটা একটু সুন্দর করে সময় নিয়ে দিবেন তাহলেই কিন্তু সুন্দর আর ভালো হবে আর কোনো কাজই কিন্তু আমরা আগে থেকেই পারি না কিছু কিছু দেখেই কিন্তু পারা যায় আর কিছু দেখলে আর কিছু আইডিয়া করে কিন্তু নিজের মন থেকে অনেক সুন্দর করে এই ধরনের কাজ করা যায় এই যে দেখেন আমি যে মোড়াটা প্রথম দেখিয়েছিলাম রং করার এই মোড়াটাই কিন্তু এটা সেম আর ওই মোড়াটা যে উপরে প্লেন ছিল সেই মোড়াটাতে কিন্তু আমি এখন ফুল বসিয়ে নিয়েছি ফুল কিন্তু আমি এমনিতেই হাত দিয়ে কেড়ে দিয়ে বসাই নাই কারণ মোড়ার উপরে যদি কেড়ে দিয়ে বসানো হয় তাহলে কিন্তু বসতে একটু ব্যথা ব্যথা লাগবে এই জন্য কিন্তু আমি এভাবে বসাই নাই আর এটা কিন্তু আমি মানে রং দিয়েই উপরটা এঁকে নিয়েছি এই যে এখন দেখেন আমি কিন্তু একটু মারের হালুয়া নিচ্ছি নিয়ে এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে সোজা করে দিয়ে নিচ্ছি এরপর এটা যেহেতু রাত্রে দেন তাহলে সকালবেলা পাথর আর মার দিয়ে ভালোভাবে ঘষে নেবেন ও ভালো কথা একটা আপু কমেন্টস করে জানিয়েছিলেন যে কিভাবে ঘষবেন কী দিয়ে ঘষবেন শুকানোর পর ঘষবেন শীষ কাগজ দিয়ে আর শুকানোর আগে এই যে মানে দুই তিন ঘন্টা পরে এখন দিচ্ছি দুই তিন ঘন্টা পর পাথরের সাথে মার দিয়ে ঘষে ঘষে দিবেন তাহলে দেখবেন উঁচু নিচু একদম সমান প্লেন হয়ে যাবে অনেক সুন্দর লাগবে একটু আস্তে আস্তে ভালো করে দেখে দেখে বুঝে বুঝে করবেন দেখবেন কোথাও উঁচু নিচু আছে কি না কোথাও গর্ত আছে কি না এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে করে নেবেন ওইটা কিন্তু সম্পূর্ণ চোখের উপর আইডিয়া আইডিয়া করে করে কিন্তু করতে হবে মানে অবশ্য কাছে থাকলে কিন্তু বলান কথা বলল না এরকমভাবে আমি কয়েকটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি আর আপনারা এরকমভাবে দেখে দেখে কিন্তু সবগুলো পাপড়ি করে নেবেন দেখেন তিনটা পাপড়ি করার পরও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর সবগুলো পাপড়ি করার পর কত ভালো লাগবে অনেক সুন্দর লাগবে এরকমভাবে আমি করে নেব সবগুলো পাপড়ি আর আমার জন্য এরকম মানে ক্রিয়েগুলো হাত দিলে পুরো হাত একবারে ক্রিয়ে দিয়ে ভরে যায় আর এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায় একবারে সবগুলো ফিনিশিং করার পরে আমি ভালোভাবে ঘষে নেব আর কি এটা কিন্তু উপরের অংশ উপরেও কিন্তু এরকমভাবেই দিয়ে নিব এরপর দেখেন এটা করে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পরে যে এটা কিন্তু আরেকটা
এরকম ভাবে দিয়ে এটা ঘষিয়ে নিয়েছি। দেখেন এটা কত সুন্দর প্লেন, এমনিতে সুন্দর দেখা যাচ্ছে রং করার পর। রং করার পরও তো দেখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।